গিয়ে পরবর্তী একটি অনুষ্ঠান হয়ে গেল। এই হলো শুভ আম্মা, আমাদের কালাম্মা মিলে গেছে জনন কালাম্মা, শুভ সহধর্মিনী তিয়াশা ও লিটনের সহধর্মিনী ও লিটন পুত্র লাবি আছে পাত্র শুভ। ডক্টর দিদারুল ইসলাম আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভর একমাত্র বড় বোন জামিলি বিপাশা পিউ ও তার বড় মেয়ে সুভা, বিয়ের হাজব্যান্ড সেলিম, ছোট মেয়ে রায়কা ঘুমিয়ে আছে বলে দেখানো সম্ভব হয় নাই। শুভর শাশুড়ি আমরা এখানে আছেন, আমাদের কনিষ্ঠ খালাম্মা মেলিনা সিং জরন ইঞ্জিনিয়ার আব্দুল মালেকের একমাত্র পুত্র সাকাওয়াত আহমেদ শুভ। গত 15 জুন 2022 তারিখে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। পাত্রী লাল মনোহার জেলার পাটগ্রাম উপজেলার তিয়াশার সাথে। এখন দেখছেন ইঞ্জিনিয়ার আব্দুল মালেক শুভর আব্বা, বর্তমানে অবসরপ্রাপ্ত, টঙ্গী নিজেদের বাসায় অবস্থান করছেন। তিনি নাসিমুল গুনি লিটন খালাতো ভাই, তার স্ত্রী আসিয়া ইয়াসমিন ও বড় পুত্র লাবিব ও ছোট পুত্র অর্ক আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভ তিয়াশা একসাথে অসতর্ক অবস্থায় আছে। শুভ আমাদের খালাতো ভাই বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ, তার বিয়ের মাধ্যমে আমাদের খালাতো ভাই বোনদের বিয়ে শেষ হলো। শুভ ও তিয়াশার পরবর্তী জীবন সুন্দর হোক, ওরা সুখী হোক, তাদের দীর্ঘায়ু কামনা করি। খালাম্মা আছেন হাসিরত অবস্থায় লাবিব একবারে নন স্টপ হাসি, দিদারুল ইসলাম হাসিরত অর্ক একেবারে নন স্টপ হাসি, হাসিরত পিউ মুস্কি হাসিরত অবস্থায় আছেন, হাসিরত সুভা অষ্ট হাসিতে ব্যঙ্গে করেছেন। শুভ তিয়াশার জীবনের প্রতিটি মুহূর্ত কাটুক আনন্দে।